আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। শেষ পর্যন্ত ভারত যে বুঝতে পারছে যে বাংলাদেশের তার পায়ের তলা থেকে মাটি সরে যেতেছে, এটা আমাদের চলমান আন্দোলনের জন্য একটা বড় বিজয়। বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাভোগ করার পর অবশেষে মুক্তি পেলেন আল্লামা মামুনুল হক সাহেব, এবং মুক্তি পেয়ে তিনি ক্ষান্ত হবেন বা পরিবারের কাছে ছুটে যাবেন ব্যাপারটা এমন ছিল না, বরং আবারও রাজপথে আন্দোলনের জন্য শেষ ডাক এবং সরকারকে অতি দ্রুত তার পতন ঘটানোর জন্য এবং তার উপরে যে জুলুম হয়েছে সে সম্পর্কে বিশেষ কিছু বক্তব্য রেখেছে। আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ, হয়তো শাহাদাত হয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী, বিভিন্ন ছোটখাটো মতভেদ মতবিরোধ মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাহি কালিমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি, এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি। এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় ভাইয়েরা, জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে। আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন। আমি আবারও বলছি, আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারামুক্তি, এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ হয়তো শাহাদাত হয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি, আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম, পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিম দোলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে,
আমরা নির্যাতিত, অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেটবিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি, তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে। দর্শক স্ক্রিনে আমরা আল্লামা মামুনুল হক সহ বিভিন্ন বক্তব্য শুনলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আমরা পিনাকী ভট্টাচার্য স্যারের কাছে যাব এবং বর্তমান সরকার হঠাৎ করে বিএনপি এবং বিভিন্ন নেতাকর্মীদেরকে মুক্তি করার জন্য ব্যাপকভাবে পেরেশানের দিকে। ডক্টর ইউনুসও আজকে জামিনে পরিপূর্ণ মুক্ত পেলেন, সব কিছু মিলে কি পেছন থেকে লাঠি হারিয়ে ফেলেছে সরকার? আসুন বিস্তারিত তথ্য জানবো আমরা পিনাকী স্যারের কাছ থেকে। শেষ পর্যন্ত ভারত যে বুঝতে পারছে যে বাংলাদেশে তার পায়ের তলা থেকে মাটি সরে যেতেছে, এটা আমাদের চলমান আন্দোলনের জন্য একটা বড় বিজয়। ভারত অবশেষে স্বীকার গেছে যে আমাদের ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে ফল হয়েছে। ভারত সরকার অবশ্য স্বীকৃতিটা আনুষ্ঠানিকভাবে দেয় নাই, এটা আসছে ইনফরমালি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের রিসার্চ পার্টনার অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ওআরএফ এর কাছ থেকে। কয়েকদিন আগে প্রকাশিত একটা নিবন্ধে প্রথম লাইনে বলছে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া আউট ক্যাম্পেনের ফলে রমজান মাসে বাংলাদেশে ভারতীয় পণ্যের চাহিদা কমে গেছে, জয় বাংলা হয়ে গেছে। অর্থাৎ আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করছে। দেখেন কিছু এক্সাম্পল দেখেন, ইন্ডিয়া এই ধরনের ক্যাম্পেইন চালিয়ে ভারতের উপর কোনো ইম্প্যাক্ট হবে না। বাংলাদেশের জনগণের রাজনৈতিক শক্তি সম্পর্কে কোনো আইডিয়া নাই, নো আইডিয়া অ্যাট অল। শেষ পর্যন্ত ভারত যে বুঝতে পারছে যে বাংলাদেশে তার পায়ের তলা থেকে মাটি সরে যেতেছে, এটা আমাদের চলমান আন্দোলনের জন্য একটা বড় বিজয়। কিন্তু ওয়ার একটা কি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই এই প্রসঙ্গে এটা একটু বলে নিই। আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করছি, কিন্তু আবার শুনলে কোনো অসুবিধা নাই, কারণ ওআরএফ যে বলছে তো ওআরএফ মোদি সরকারের কি লাগে সেটা জানলে একটু সুবিধা আছে, তাই না? কারণ ওআরএফ যেহেতু বলছে তাই ওআরএফ কতখানি গুরুত্বপূর্ণ সেটা একটু বোঝার দরকার আছে। ওআরএফ এর প্রতিবেদনটা বলতেছে যে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের স্পিয়ারহেড মানে সম্মুখ শক্তি এটা হইতেছে বিএনপি। আন্দোলনের শুরু হওয়ার কিছুদিনের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রধান সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে বলছে যে আন্দোলনটা উচ্চারিত হয়েছে জনগণের মধ্যে থেকে, আর এটা শুরু করছে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা, অনেকে আমার নাম উল্লেখ করছে যে সূচনাকারী হিসাবে। যাই হোক, বিএনপি এখনো পর্যন্ত একে একটা গণ আন্দোলন বলে অভিহিত করছে। এই আন্দোলনটা যে দ্রুত ব্যাপকভাবে ছড়ায় পড়লো, এই আন্দোলনের মালিকানা কেন বিএনপি নিচ্ছে না? এর কারণ খুবই সহজ, এই আন্দোলনের মালিক জনগণ, সেটা বিএনপি বুঝে এবং মানে। এটা অত্যন্ত স্বাভাবিক যে একটা বিপুল জনপ্রিয় রাজনৈতিক দল একটা সফল গণ আন্দোলনকে কেবল রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারে না, ওই আন্দোলনের সাথে তাকে সংশ্লিষ্ট হইতে হয়। আমাদের দেশে 69-এ আইন বিরোধী গণ আন্দোলন কিংবা 90-এর এরশাদ বিরোধী গণ আন্দোলনে এভাবেই রাজনৈতিক দলগুলো সংশ্লিষ্ট হয়েছিল। আমরা তাই অবাক হইনি যখন বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী তার গায়ের চাদর ছুঁড়া ফেলা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি সাম্প্রতিককালে বলছেন বিএনপির প্রায় শতভাগ নেতাকর্মী এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন, কিন্তু বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব নেওয়ার কোন ধরনের প্রচেষ্টা করেনি। ইচ্ছা থাকলে তারা করতেই পারত, বরঞ্চ সঠিকভাবে একে গণ আন্দোলন হিসেবে দলটা শ্রদ্ধা জানায় আসছে, একটা পরিণত রাজনৈতিক দলের যা করা উচিত। তাহলে আমাদের এই আন্দোলনকে বিএনপির আন্দোলন বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা কেন, আর ওআরএফ কেন করতেছে? এর একটা কারণ হতে পারে গণ আন্দোলনের সাম্প্রতিক কোনো অভিজ্ঞতা ভারতের ভাষ্যকারদের নাই, এই ধরনের একটা ঘটনা তাদের দেশে বিশেষ একটা ঘটে না। দেখছেন সারা ভারত জুড়ে আন্দোলন হইতেছে, গণ আন্দোলন হইতেছে, রাস্তায় মারপিট হইতেছে, দেখছেন? দেখেন নাই। সম্ভবত একমাত্র উল্লেখযোগ্য ব্যতিক্রম হইল চারু মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন, যেটা পুরোপুরি একটা গণ আন্দোলনে পরিণত হওয়ার আগেই ভারতের বিভিন্ন বাহিনীর নির্মম আক্রমণের মুখে পরাভূত হয় এবং প্রাণ যায় শত শত প্রতিভাবান যুবকের। লেখা হয় 1084 মা বা কালপুরুষের মতো উপন্যাস। কিন্তু আমরা যত আবেগই দেখাই না কেন, আমরা যত রেসপেক্টই করি না কেন, নকশাল মুভমেন্ট নিয়ে আমাদের যত রেসপেক্ট থাকুক, বাংলাদেশের গণসংগ্রামের অভিজ্ঞতার কাছে নকশাল আন্দোলন কিছুই না। আমাদের এক এক প্রজন্মে এরকম লাখ লাখ অনিমেষরা জন্মায়,
আর আমাদের এই লড়াইয়ের অভিজ্ঞতা তো আজকের না, এটা শতাব্দী প্রাচীন। সেই মোঘল আমল থেকে একজন ভূস্বামী ঈসা খা, সে কি জানতো না যে মোগল বাহিনীর সাথে সে লড়াই করে জিততে পারবে না? সে কি রণে ভঙ্গ দিছে? দেন আই সে লড়াই করছে। তিতুমির কি জানতো না যে বাঁশের কেল্লা দিয়ে ব্রিটিশ বাহিনীকে ঠেকায় রাখা যাবে না? জানতো, থামানো গেছে তিতুমিরকে, এটা জানার পরেও থামানো যায়নি। আমরা তো ওই ঈসা খা আর তিতুমিরের উত্তরাধিকার, ওরা কোনোদিন বাংলাদেশকে বুঝতে পারবে না, বাংলাদেশের তারুণ্যকে বুঝতে পারবে না, বাংলাদেশের প্রাণ শক্তিকে বুঝতে পারবে না। কারণ ওই সাহস, ওই হিম্মত, ওই বেপরোয়া মাইন্ডসেট তাদের কখনোই ছিল না। ওরা জানে না গণ আন্দোলন কিভাবে তৈরি হয়, বিকশিত হয়। শুধু কি তাই, এই বাংলাদেশটা গড়ে তোলা, এই কৃষি জমি গড়ে তোলা, এটা কিভাবে করছে আমাদের পূর্বপুরুষেরা? বাঘের সাথে, সাপের সাথে, কুমিরের সাথে লড়াই করে জঙ্গল কেটে পরিষ্কার করে এই কৃষি জমি তৈরি করছে। দর্শক স্কেন, আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।